আজ আমি উচ্চ মাধ্যমিক দু হাজার একুশ অর্থাৎ তোমরা যারা দু হাজার একুশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে যাচ্ছ তো তোমরা অনেকেই হয়তো এবিটিএ টেস্ট পেপারের জন্য ওয়েট করে আছো কিন্তু এবটিএ টেস্ট পেপার কিন্তু প্রকাশিত আরও বেশ কদিন সময় লাগবে তো দেখো একটি নতুন টেস্ট পেপার পাবলিশড হয়েছে যেটা কি তোমরা প্রত্যেকেই জানো এই টেস্ট প্যারটি দেখো সংসদে নতুন রিডিউস সিলেবাসের ধারা অনুসারেই কিন্তু এই টেস্ট প্যারটি কিন্তু প্রকাশিত হয়েছে এবং তোমরা জানো এর উত্তর দেওয়া থাকে কিন্তু কিছু কিছু অ্যানসার কিন্তু একটু ভুল থাকে তো আজকে আমি ইকোনমিক্স তোমরা যাদের ইকোনমিক্স সাবজেক্টে রয়েছে ইকোনমিক্সের প্রথম দুখানা সেটের এমসিকিউ এবং তার উত্তর নিয়ে আলোচনা করছি তাই তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো এবং প্রশ্নের উত্তরগুলো কিন্তু খাতায় লিখে রাখো তো চলো আমরা ভিডিওটি শুরু করি নাও এ মডেল কোশ্চেন সেট পেপার ওয়ানটা আছে আমাদের চারশো তেতাল্লিশ পেজে তো দেখে নাও এ মডেল কোশ্চেন পেপার ওয়ান পেজ চারশো তেতাল্লিশ আছে দেখো পার্ট এতে তোমাদের দু নম্বরের এখানে কিন্তু প্রশ্ন দিয়েছে তারপরে দেখো পাঁচাশটে চল্লিশ নম্বরের প্রশ্ন দিয়েছে এবং তারপরে দেখো পার্ট বি এই পার্ট বিতে তোমাদের কিন্তু দশখানা এমসি দেয় এবং আমি আজকে এই দশটি এমসি কিউ এর দুখানা সেট আলোচনা করছি এবং বাসবাকি যে শূন্যস্থান পূরণগুনো আছে সেগুলো আমি উত্তর করে অবশ্যই তোমাদেরকে আমি আপলোড আর তোমাদেরকে আমি শেয়ার করে দেবো তো চলো দেখো এক নম্বরের প্রশ্নটি কি বলেছে বলছে স্বল্পকালে গড় ব্যয় রেখা কেমন আকৃতির হয় অপশান সি দেখো ইউ আকৃতির হবে দু নম্বরের প্রশ্ন দেখো কী বলেছে যে খাজনা মজুরি ও সুদ হল উপাদানের অপশান বি হবে চুক্তিবদ্ধ অংশ তিন নম্বরের প্রশ্ন দেখো বলছে উৎপাদনের উপাদানের দাম বাড়লে যোগান রেখা কী হবে অপশান এ হবে বাম দিকে স্থান পরিবর্তন করবে চার নম্বর দেখে নাও গড় ব্যয় কমলে প্রান্তিক ব্যয় কী হবে অপশান এ কমবে এ পাঁচ নম্বরের প্রশ্ন দেখো মোট রেভিনিউ ও মোট ব্যয়ের পার্থক্যকে বলে কি বলে স্থূল মুনাফা অপশান এ ছ নম্বর দেখো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের যোগান রেখা পাওয়া যায় অপশান বি হবে এমসি রেখা থেকে এবার দেখো সাত নম্বরের প্রশ্ন মাহিন্দ্রা ও মাহিন্দ্রা একটি অপশান এ হবে একচেটিয়া প্রতিষ্ঠান এবারে আট নম্বর দেখে নাও তোমরা ভারতে আয় বৈষম্যের প্রধান কারণ হলো কি অপশান ডি হবে বেকারত্ব আচ্ছা এবারে দেখো ন নম্বরের প্রশ্ন ভারতের বিমা ক্ষেত্রে ব্যাপক বেসরকারীকরণ এবং শর্ত সাপেক্ষে বিদেশি বিমা কোম্পানিগুলি অনুমতি দেবার উদ্দেশ্যে যে কমিটি সুপারিশ করে তার নাম হল কি অপশান বি হবে মালহোত্রা কমিটি এবার দেখো দশ নম্বরের প্রশ্ন কী বলেছে ভারতীয় জীবন বিমা নিগম স্থাপিত হয় কবে অপশান এ উনিশশো ছাপ্পান্ন সালে এ চলো আমরা মডেল কোশ্চেন পেপার টুয়ে চলে যাই তো দেখো এখানে ডাব্লু এ মডেল কোশ্চেন পেপার টু এটা হচ্ছে আমাদের মডেল কোশ্চেন পেপার টু প্রথমে তো টু ইন্টু দশ অস্ত্রগুণে কুড়ি এই উত্তরগুণ আমি তোমাদের সলভ করে দেবো আচ্ছা এবার চলে আসো অপশান বি হচ্ছে এখানে তো অপশান বিতে এক নম্বরে বলেছে দেখো যখন গড় ব্যয় ন্যূনতম হয় তখন প্রান্তিক ব্যয় কী হবে উত্তর হচ্ছে অপশান সি গড় ব্যয়ের সঙ্গে সমান হয় দু নম্বরের প্রশ্ন কি বলেছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মুনাফা সর্বাধিকরণের পর্যাপ্ত শর্তটি হল কী হবে অপশান সি হবে এম আর সমান সমান এম সি হবে এবার দেখো তিন নম্বরের প্রশ্নটি কী বলেছে বলেছে যে ব্যক্তিগত শ্রমের যোগান রেখার আকৃতি অপশান ডি হবে পশ্চাদ অভিমুখী চার নম্বর দেখো বলেছে মোড় স্থির ব্যয়রেখার আকৃতি কী হবে অপশান এ হবে অনুভূমি হবে এবারে দেখো পাঁচ নম্বরের প্রশ্ন কি বলেছে মোট রেভিনিউ ও মোট ব্যয় সমান হলে মুনাফা হবে অপশান সি শূন্য ছ নম্বরের প্রশ্ন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের যোগান রেখা পাওয়া যায় অপশান বি হবে এমসি রেখা থেকে সাত নম্বর প্রশ্ন মরশুমি বেকারত্ব দেখা যায় অপশান এ হবে কৃষিক্ষেত্রে আট নম্বরের প্রশ্ন কী বলেছে কোনো দেশে রেখার নিচে জনসংখ্যার থার্টি সিক্স শতাংশ রেখা, টাকা এবং দারিদ্র জনসাধারণের গড় ভোগ ব্যয় পঁচাত্তর টাকা হলে দারিদ্রের ফাঁক অপশান এ হবে সিক্স আচ্ছা ন নম্বরের প্রশ্ন নিচের কোনটি আয় বৈষম্যের কারণ নয় অপশান সি হবে ভূমি সংস্কার এবার দেখো তোমরা দশ নম্বরের প্রশ্ন কী পড়েছে ভারতের অর্থনৈতিক সংস্কার কর্মসূচি প্রথম গৃহীত হয়েছিল অপশান ডি হবে উনিশশো সালে তাহলে আমি আজকে কিন্তু দুটো পেপার সলভ করে দিলাম এবং পরবর্তীকালে পরের ভিডিওতে বাকি পেপারগুলো আমি তোমাদের সাথে আলোচনা করে দেবো তাহলে আজকে ভিডিওটি আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো